আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি অ্যাপ শেয়ার করব, এসআর কুইজ। খুবই ট্রাস্টেড 100% অ্যাপসটি কিন্তু পেমেন্ট করছে সবাইকে। যারা নিয়ম মেনে কাজ করছেন তারা কিন্তু এই অ্যাপস থেকে পেমেন্ট পাবেন, 100% গ্যারান্টি দিলাম। আর যারা নিয়মের বাইরে কাজ করবেন তারা কিন্তু কোনো প্রকার এখানে পেমেন্ট পাবেন না। অবশ্যই এই ভিডিওর ভেতর আমি নিয়মকানুনগুলো সব বলে দিব, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কাজ করবেন কীভাবে, কোন সময় কোন নিয়মগুলো পালন করতে হবে, কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমি সবগুলো বলে দেবো এই ভিডিওর ভেতরে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্ট আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক রেফার করতে থাকবে এবং ভিপিএনটা লিঙ্ক থাকবে অবশ্যই। এখানে আপনি ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে এবং এখান থেকে আপনি চাইলে প্রতিদিন 50 থেকে 150 টাকা করে ইনকাম করতে পারেন। সো এখানে করতে গেলে আপনাকে রেফার করতে হবে বেশি বেশি করে, কারণ রেফার ইনকাম বেশি, 50% রেফার কমিশন পাবে। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু আপনার যে পয়েন্টটা কোনো সময় 50, 100, 150, 200 এরকম হয়, সিপিসি রেট অনুযায়ী কিন্তু কমে বাড়ে, সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু করার নেই। তো এখানে আপনি 100% পেমেন্ট পাবেন। যদি কাজ করতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেই কাজ করতে হবে। তো ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, অ্যাপস লিঙ্কে ক্লিক করবেন। অ্যাপস লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তো নিচে সাইন আপ অপশানে ক্লিক করবেন, সাইন আপ অপশানে ক্লিক করলে এরকম আসবে। তো আপনি নাম দিবেন, তারপর আপনার বিকাশ নাম্বারটা দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন, আবার একই পাসওয়ার্ড দিয়ে রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। তারপর রেফার কোডটি দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি দেখাবে, তারপর ওকেতে ক্লিক করে আপনি আবার এখানে চলে আসবেন, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা সাইন ইন করবেন। তো আমরা একটা ভিপিএন কানেক্ট করে, তো ওপর থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট অপশানে ক্লিক করলে অ্যাড আসবে, একটা ফুল দেখবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমরা কেটে দিলাম এবং অ্যাপসটির ভেতরে আমি ঢুকবো। অবশ্যই এই অ্যাপসটিতে আপনাকে কাজ করতে হলে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, ইউএসএ কান্ট্রি মানে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে কাজ করবেন এই অ্যাপসটিতে। তো প্রথমত আপনার অ্যাপসটি লগ ইন করার পরে এই যে নিয়মকানুনগুলো অবশ্যই পড়ে নেবেন। যদি আপনাকে যখন ক্লেম বাটনে ক্লিক করে যখন যে অ্যাডটি আসবে সেই অ্যাডে ক্লিক করে যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে সেখানে 1 মিনিট ঘোরাফেরা করবেন, তারপর ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আর এখানে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেই অ্যাপসটি ইনস্টল করে আপনাকে 2 থেকে 3 ঘন্টা আপনার ফোনে রেখে দিতে হবে, তারপর আপনি আনইনস্টল করে দিবেন। নিয়মের বাইরে কোনো কাজ করলে হবে না। আর এখানে আপনাকে অবশ্যই তাদের যে প্লে স্টোর যে অ্যাপসটি অবশ্যই 5-স্টার রেটিং দিয়ে একটা ভালো কমেন্ট করে আসতে হবে এবং এখানে আপনার যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কাজ করার জন্য নিচে স্টার ট্যাক্সে ক্লিক করবেন এবং স্টার ট্যাক্সে ক্লিক করলে এখানে আপনি 50% রেফার কমিশন পাবেন, মানে প্রতি রেফারে 500 পয়েন্ট করে পাবেন। যখন আপনার রেফার করে উইথড্রো করবে তখন আপনার রেফার ব্যালেন্সে এই রেফার পয়েন্টটা জমা হবে, তার আগে না। তো এখানে 10টা অ্যাড দেখতে পাচ্ছেন, 10টা অ্যাডে নেক্সটে ক্লিক করবেন, প্রতিটা অ্যাডে 5 সেকেন্ড করে ওয়েট করতে হবে। 10টা অ্যাড দেখার পর একটা ক্লেম বাটন আসবে। আমি আপনাদের এইভাবে আপনাকে প্রতিটা অ্যাডে কিন্তু কোনো প্রকার এই অ্যাডের জন্য ক্লিক না পড়ে যায়। আর অ্যাপ চলাকালীন যদি কোনো অ্যাড চলে আসে অ্যাডগুলো কেটে দিবেন, কোনো প্রকার অ্যাডের জন্য ক্লিক না পড়ে যায় তাহলে কিন্তু ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো 5 সেকেন্ড হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করে আবার কেটে দিবেন, তারপর এখানে টাইমটা শো হবে। আবার যখন এখানে নেক্সট বাটন আসবে তখন আবার আপনি এখানে নেক্সটে ক্লিক করে আবার এখানে 5 সেকেন্ড করে ওয়েট করবেন। এইভাবে আপনাকে 10টা অ্যাড দেখতে হবে। তো আমি 10টা অ্যাড দেখে আবার ব্যাক করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার 10টা অ্যাড দেখা শেষ, 10x10 হয়ে যাবে, তখন আপনি ক্লাইম বাটন পাবেন। এই ক্লাইমে ক্লিক করলে যে অ্যাডটি শো করবে দেখতে পাচ্ছেন ক্লিক দিস অ্যাড, এই অ্যাডে আপনাকে মূলত ক্লিক করতে হবে। যদি প্লে স্টোর নিয়ে যায় অ্যাপসটি ইনস্টল করে 2 থেকে 3 ঘন্টা আপনার ফোনে আপনার অবশ্যই রেখে দিতে হবে, আপনার ফোনে ইনস্টল করে তারপরে আপনি আনইনস্টল করে দিতে পারেন। আর যদি সরাসরি ওয়েবসাইটে নিয়ে যায়, আমি ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি কিন্তু প্লে স্টোরে নিয়ে আসলো। এই আপনাকে এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করতে হবে, ইনস্টল করে আমার ফোনে 2 থেকে 3 ঘন্টা আপনার ফোনে কিন্তু রেখে দিতে হবে, তারপরে আপনি আনইনস্টল করে দিতে পারেন। আর যদি ওয়েবসাইটে নিয়ে যেত তাহলে সেই ওয়েবসাইটে আপনাকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। সো আমি অ্যাপসটি ইনস্টল করে নিই, দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো আমি অ্যাপসটি ইনস্টল করে ব্যাক করছি। সো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলেও আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই টাইম কাউন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে। আপনার অ্যাপ ইনস্টল হয়ে গেলেও আপনি এখানে এই টাইম কাউন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে। এই টাইমটা শেষ হলে আপনি এখান থেকে ব্যাক করবেন, তার আগে ব্যাক করবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অটোমেটিক কিন্তু ব্যাকে নিয়ে এসেছে এবং যে অ্যাপসটি আপনি ইনস্টল করলেন সেই অ্যাপসটি আপনার ফোনে কিন্তু 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে, তারপর আপনি আনইনস্টল করে দিবেন। সো আমার মানে আমার ব্যালেন্সে কিন্তু পয়েন্টটা জমা হয়ে গেলো দেখতে পাচ্ছেন। সো কোনো সময় 50, কোনো সময় 100, 150, 200 এরকম আর কি সিপিসি রেট অনুযায়ী কিন্তু পয়েন্টটা জমা হবে। সো এখন আপনি বেশি বেশি রেফার করতে চাইলে অবশ্যই আপনার রেফার কোডটি শেয়ার করবেন, 50% রেফার কমিশন আছে, মানে প্রতি রেফারে 500 পয়েন্ট যখন আপনার রেফার কার্ডে প্রথম উইথড্র করবে তখন আপনার ব্যালেন্সে সেই পয়েন্টটা জমা হয়ে যাবে, এখানে টোটাল রেফারটাই মূল ব্যালেন্সে জমা হয়ে যাবে। আর এখানে আপনি অবশ্যই তাদের 5
স্টার রেটিং এবং এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলটা। এখন আমি চলে যাবো থ্রি ডট মেনু, এই থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এখানে সবগুলো তিনটা তারা শেয়ার করে, পেমেন্ট প্রুফগুলো দেখতে পাচ্ছেন, তারা পেমেন্ট প্রুফগুলো সব শেয়ার করে এখানে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টগুলো অনেকে কিন্তু 5 তারিখের পেমেন্টগুলো শেয়ার করেছে, সবগুলো যারা যারা পেমেন্ট রিকোয়েস্ট দিচ্ছে সবগুলো পেমেন্ট কিন্তু শেয়ার করছে। এবং আপনারা যদি দেখেন একটু, আর এরকম অ্যাড চলে আসলে অ্যাডটা কেটে দেবেন, থ্রি ডটে ক্লিক করে পেমেন্ট স্ট্রিতে যদি যায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে পেমেন্টগুলো আছে 7 তারিখের পেমেন্টগুলো, এবং 6 তারিখে কিছু পেমেন্ট আছে, এবং 6 তারিখে কিছু পেমেন্ট দেখতে পাচ্ছেন তারা দিয়ে দিছে। তো এখানে যারা নিয়ম মেনে কাজ করবে তারা কিন্তু পেমেন্ট পাবে, তাছাড়া কিন্তু পেমেন্ট তাদের দেওয়া হবে না। আর এখানে আপনি ওয়ালেট অপশানে উইথড্রো দেওয়ার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক, ওয়ালেটে অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ এবং বিকাশ, রিচার্জটা সিলেক্ট করে দিলে 5,500 পয়েন্টে আপনি এখানে পেয়ে যাবেন 55 টাকা রিচার্জ, এবং বিকাশে 5,500 পয়েন্টে 55 টাকা নিতে পারবেন। সো রিচার্জ এবং বিকাশ একই, আপনি পয়েন্ট যত করবেন সেটা আপনি রিচার্জের যা বিকাশেও তাই, আপনার যখন ইচ্ছা আপনি সবসময় খোলা থাকবে। পেমেন্টের সঙ্গে সঠিক নিয়মে কাজ করুন, অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। রিচার্জ এবং বিকাশ একই পয়েন্ট, আপনি যদি 55 টাকা রিচার্জে নিতে চান রিচার্জে, আর যদি বিকাশে নিতে চান বিকাশে নিতে পারেন, সমস্যা নেই। সো এইভাবে মূলত কাজ করতে হবে। আমি যদি আবার স্ট্যাটাসে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে ক্লিক করলে আপনি এখান থেকে 3 মিনিট পরপর এখানে কাজ করতে পারবেন, 5 মিনিট পরপর এখানে কাজ করতে পারবেন। তো সবাই কাজ করুন, 100% অ্যাপসটি পেমেন্ট দিচ্ছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন।